Msc Buet. এটা হচ্ছে গিয়ে বুয়েটের স্টুডেন্টদের জন্য টিচারদের জন্য সবার জন্য আলাদা আলাদা করে একটা লগইন করার জন্য কি বলবো আইডি পাসওয়ার্ড দেওয়া থাকে অ্যাকাউন্ট দেওয়া থাকে এই অ্যাকাউন্টটা আপনার নিজের এই অ্যাকাউন্টটা আমি যেমন বের হয়ে গেছে তারপরও এই অ্যাকাউন্টটা আমার নিজস্ব এটা আর কেউ নিতে পারবে না ঠিক আছে এটা এমনই একটা জিনিস এটা প্রত্যেক ইউনিভার্সিটি হয়তো আলাদা আলাদা করে এক একজনের আছে বুয়েটের হচ্ছে BIIS এটাকে বিশ ওকে আমি এটা ঢুকলাম ঢুকতেছি আচ্ছা এখানে ঢোকার সাথে সাথে আমাকে যেটা দেখাবে এই হচ্ছে এটা হচ্ছে হোম পেজ এখানে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে তাই আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমারটা আমি ঢুকে যাচ্ছি সো এখন আমি হচ্ছে গিয়ে আমার MSC-র BIS লগইন করেছি ঠিক আছে সো এটা আমি দেখাই এখানে কিন্তু একটু অনরকম এখানে হচ্ছে এটা কোভিডের সময় দিয়েছিল দেখেন আমার আমি কি আমার কোনো প্রবলেম হয়েছে কি না আমার টেস্ট কি কজ অফ লিভ আমি কেন লিভ নিয়েছি কোন কোর্সটা অফার এফেক্টেড হয়েছে আমার আমি কোনটার পরীক্ষা দিতে পারি নাই এই জিনিসগুলো দেন হচ্ছে NID ফর সার্ভে মানে হচ্ছে এটা কোভিডের জন্য এগুলো আমার কোনো ইন্টারনেট প্রবলেম হচ্ছে কি না এটা কোভিডের জন্য আপনার NID অ্যাপ্লিকেশন রিসিপ্ট আমি পেয়েছি কিনা যারা হচ্ছে এটা হচ্ছে যারা একদম ফ্রেশার ছিল না মানে BSC-র 1-1-এ যারা ভর্তি হয়েছে তাদের জন্য এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ আমরা আমাদের তো NID আসছেই যাদের NID নাই যা করতে পারে না এইসব যাদের তাদের হচ্ছে এই জিনিসগুলো রেজিস্ট্রেশন পেমেন্ট প্রসেস এটা এই এখানে গেলে দেখেন এটা আপনি যদি ওপেন করেন হ্যাঁ আমি ওপেন করি ওপেন করলে যে মানে পুরো জিনিসটা আমাকে দেখাবে যে আমি কীভাবে টাকা জমা দেবো সেই প্রসেসটা এখানে আমি বারবার কিন্তু একটা কথা বলে রাখতেছি টাকা জমা দেওয়ার লেনদেন টাকা জমা দেওয়ার লেনদেন সব কিছু হবে ব্যাংকে কিন্তু জমা দেওয়ার জন্য যে রসিদ প্রয়োজন যে রসিদে আমরা লিখি সেইটা ইদার হবে হচ্ছে হল ফি হলে হল ফি বা ডাইনিং ফি হলে সেটা দিতে হবে হচ্ছে রসিদটা আনতে হবে হল থেকে এবং এক্সাম ফি বা অ্যাকাডেমিক এই ইস্যু যদি থাকে তাহলে সেই রসিদটা আনতে হবে রেজিস্টার বিল্ডিংয়ের থেকে রেজিস্টার বিল্ডিংয়ের নিচতলাতে আপনারা দেখবেন রুমে রুমের উপরে লেখা আছে অ্যাকাউন্টস মানে হিসাবের তারপর হচ্ছে স্টুডেন্টদের হ্যাঁ বৃত্তি এগুলো লেখা আছে ওইখানেই দেখবেন রসিদগুলো আর ফালায় রাখে একটা টেবিলের উপরে ফালায় রাখে রসিদটা ইচ্ছে ইম্পর্টেন্ট রসিদটা তারপর আপনি ব্যাংকে টাকা জমা দেবেন এবং রেজিস্ট্রেশন করবেন হচ্ছে গিয়ে এই অনলাইনে মাই ইনফরমেশন পিজি ফেলোশিপ আমি এখানে হচ্ছে রেজিস্ট্রেশন হ্যাঁ এই যে রেজিস্ট্রেশন পিরিয়ড হ্যাজ নট স্টার্টেড অ্যাট যখন রেজিস্ট্রেশন পিরিয়ডটা শুরু হবে তখন কিন্তু আপনারা এখানে দেখবেন যে এখানে সাবজেক্ট চলে আসবে সেই সাবজেক্টে টিক মার্ক দিতে হবে যে আপনি কোন কোন সাবজেক্ট নিয়েছেন নেওয়ার পর সেটাকে ফরওয়ার্ড করে দিতে হয় তখন আপনি যখন ফরওয়ার্ড করে দিবেন আপনার কাজ শেষ দেন হচ্ছে অ্যাডভাইজার এটাকে মানে অ্যাপ্রুভ করে আর কি তারপর হচ্ছে এখানে কি অ্যাড অ্যান্ড ড্রপ কোর্স এখানে এখানে দিস ইজ নট অ্যাড মানে এখনও তো শুরু হয় না রেজিস্ট্রেশন হবে তারপর হচ্ছে আপনি কোনো সাবজেক্ট পুনরায় অ্যাড করতে পারেন অথবা কোনো সাবজেক্ট নিয়েছেন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আপনি দেখছেন যে না এটা আপনার সাথে যাচ্ছে না সো আপনি কোনো প্রবলেমের কারণে এটা আপনি আবার ক্যান্সেল করতে পারেন কী কী কোর্স অফার করা হবে সেটা কিন্তু আপনি এখানে দেখবেন এখনও আসে নাই ঠিক আছে আমার আসবে না অবশ্য হ্যাঁ আমার এটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে অ্যাডভাইজার সুপারভাইজার ভিউ গ্রেডস ডিউস স্ট্যাটাস আমার কোনো আচ্ছা ইউ হ্যাভ নো ডিউস টু ক্লিয়ার আমার কোনো ডিউ নাই আচ্ছা তা একাডেমিক এক্সপেন্স এগুলো ঠিক আছে এই হচ্ছে কি এটা ছিল মাস্টার্সের জন্য ওকে থ্যাংক ইউ এভরি ওয়ান আসসালামু আলাইকুম